নাগরাকাটা হিন্দি হাই স্কুল ও নাগরাকাটা সেন্ট ম্যারিজ স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে একটি করে কলম, রেজার ও জলের বোতল তুলে দিল অগ্নিগ্যাস কোম্পানি। নাগরাকাটা হিন্দি হাই স্কুল ও নাগরাকাটা সেন্ট ম্যারিজ স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের একটি করে কলম, রেজার ও জলের বোতল দিল অগ্নিগ্যাস কোম্পানি। স্কুলের এক শিক্ষক গেটের বাইরে এসে কেউ যাতে মোবাইল ফোন না নিয়ে ভেতরে প্রবেশ করে তা নিয়ে সতর্ক করে দেন। জলপাইগুড়ি জেলার সমস্ত স্কুলগুলিতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। আজকে তো মাধ্যমিক পরীক্ষা, কি করছেন আপনারা এখানে এবং কিসের পক্ষ থেকে? আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হইল। আমরা সকলেই জানি অগ্নিগ্যাস যে ওনার যে কর্ণধার আছেন সঞ্জয় কুজু, উনি একটু রাইটিং কিট এবং জলের বোতল, যারা পরীক্ষার্থী আছে, যারা পরীক্ষা দেবেন তাদের দিয়ে একটু উৎসাহিত করার চেষ্টা করেছে। এবং এটা আমি প্রথম দেখলাম যে নাগরাকাটার বুকে কেউ এইভাবে বাচ্চাদের, পড়ুয়াদের উৎসাহিত করছে। এটা দেখে আমি খুব খুশি হইলাম এবং এটাতে আশা করি বাচ্চাদের মনোবল অনেক চাঙ্গা হবে। যারা পরীক্ষা দেবে তাদের উৎসাহ বাড়বে। সঙ্গে সঙ্গে নাগরাকাটায় অনেক যে সামাজিক সংস্থা আছে তাদেরও একটা একটা ওদের একটা সন্দেশ যাবে যে আমরাও আগামী দিনে এই বাচ্চাদের জন্য কিছু করি এবং এটাতে আমাদের সমাজের একটা ভালো একটা মেসেজ যাচ্ছে। এটাই আমরা আজকে এটা করি।